নদী তার প্রবাহ পথে এমন কিছু আশ্চর্য স্থান তৈরি করে যা সাধারণ মানুষের কাছে অদ্ভুত বিষয় হয়ে দাঁড়ায়। জলের স্রোত বিশাল বিশাল পার্বত্যময় অঞ্চলকেও ক্ষয়প্রাপ্ত করে নিজের পথ তৈরি করে ফেলে এবং প্রকৃতির এই কার্যকলাপ চলেছে সৃষ্টির প্রথম সময় থেকেই। কিন্তু মানুষ আজ সে সমস্ত স্থান খুঁজে পেয়ে অবাক হয়ে যাচ্ছে, দলে দলে ছুটে আসছে সেই অপরূপ সৃষ্টি দেখতে। সেরকমই একটি গভীর খাদ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে রয়েছে। কলোরাডো নদী তার প্রবাহপথে তৈরি করেছে বিশ্বের হতবাক করার মতো একটি গভীর খাদ, গ্র্যান্ড ক্যানিয়ন। জনপ্রিয় গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত এই খাদ পৃথিবী নামক গ্রহের সৃষ্টির প্রাককালের সময় থেকেই তৈরি হতে শুরু হয়। ভূতাত্ত্বিকদের মতে প্রায় 5-6 মিলিয়ন বছর আগে কলোরাডো নদী ও তার উপনদী এই অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে চলেছে। তার স্রোত ভূত্বকের উপরে থাকা পাথুরের স্থানে ক্ষয়কার্য চালানোর ফলে এই সুবিশাল অঞ্চল তৈরি হয়েছে। হাজার হাজার বছর যাবৎ স্থানীয় আমেরিকানদের বাসস্থান হিসেবে পরিচিত এই স্থান পুয়েবলো মানুষদের কাছে একটা পবিত্র স্থান এবং সারা বিশ্বে একটি জনপ্রিয় পর্যটক স্থল। এই স্থানের প্রতি মোহিত হয়ে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট নিজে স্থানটির সংরক্ষণ ও জনপ্রিয়তার বৃদ্ধির প্রতি বিশেষ নজর দিয়েছিলেন। তার জন্য তিনি গ্র্যান্ড ক্যানিয়নে বেশ কয়েকবার গেছেন। তো ফ্রেন্ডস, আমরা এই বিখ্যাত স্থানটির সম্বন্ধে কয়েকটি তথ্য আপনাদের সম্মুখে উন্মোচন করব। গ্র্যান্ড ক্যানিয়ন দৈর্ঘ্যে 446 কিলোমিটার এবং প্রস্থে 29 কিলোমিটার এবং পুরো অঞ্চলটির গড় উচ্চতা 2600 ফিট। গ্র্যান্ড ক্যানিয়নের চারিদিকে বিশেষ করে এরকম গুহা দেখা যায়। স্থানীয় পুয়েবলো মানুষেরা কয়েক হাজার বছর যাবৎ এই স্থানে বসবাস করছে। এখনও পুয়েবলো মানুষদের শাখা সিনাগুয়েরা সেখানে বসবাস করেন। এরকম গিরিখাতের দেওয়াল দেখলেই ভয় করে, কিন্তু ভেবে দেখুন তো সেই দেওয়ালের গায়ে খোদাই করা গুহাতে বসবাসকারী মানুষদের কতটা সাহসী মনে করা যায়। চিরাচরিত স্থানীয় আমেরিকানরা এই স্থানে বসবাস করত। কয়েক হাজার বছর যাবৎ গ্র্যান্ড ক্যানিয়নই ছিল তাদের বসতঘর। কিন্তু ইউরোপীয় শাসকরা তাদের দখল করার নীতি অনুসারে সারা বিশ্বের বিভিন্ন স্থানে সেনানায়কদের পাঠাত। সেরকমই একটি স্প্যানিশ সেনানায়ক গ্রাসিয়া লোপেজ দে কার্ডেন্স প্রথম ইউরোপীয় ছিলেন যিনি গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে আসেন। এরপর প্রথম আমেরিকান হিসেবে একজন মর্মন মিশনারি জ্যাকব হ্যামলিন 1850-এর দিকে গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে এসেছিলেন। এরকম গভীর খাত এবং সেই সময়ের পরিবহন সিস্টেমে একটি অজানা অঞ্চল হওয়ায় সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অজানা স্থান ছিল গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চল। জানেন বন্ধুরা, এই সুবিশাল গিরিখাতের উত্তর রিম ও দক্ষিণ রিম রয়েছে। দক্ষিণ রিমে গ্র্যান্ড ক্যানিয়ন গ্রাম অবস্থিত, যেখানে প্রাচীন মনুষ্য বসতি ও বিলাসবহুল হোটেল রয়েছে। অবশ্যই সেগুলো 100 বছরেরও বেশি পুরনো। একসময় গ্র্যান্ড ক্যানিয়নে ছবি তোলার ব্যবসা তুঙ্গে ছিল। পর্যটকেরা ছবি তুলে নিয়ে যেতে পছন্দ করতেন, এখানকার অভিজ্ঞতাকে সঙ্গে রাখতেন যাতে তাদের স্মৃতিতে চিরকাল গ্র্যান্ড ক্যানিয়ন থেকে যায়। তবে উত্তর রিমে পর্বতারোহী এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। এখানকার গভীর গর্জগুলোতে 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। আবার রিম অঞ্চলে ঠান্ডায় 0 ডিগ্রি ফারেনহাইট থেকেও নিচে উষ্ণতা নেমে যায়। গভীর গিরিখাত থেকে উপরে ওঠার সময় পর্বতারোহীরা সহজে উষ্ণতার পার্থক্য বুঝতে পারেন। প্রকৃতির এরকম অবস্থা খুব কম জায়গায় দেখা যায়। নিচের প্রচণ্ড গরম এবং উপরে উঠে এলে ঠান্ডা, এরকম অনুভব প্রকৃতিপ্রেমীরা সবসময় চেয়ে থাকেন। কম ঘনবসতিপূর্ণ এবং শহরের কংক্রিটের জঙ্গল কম থাকায় ইউএসএর সবথেকে শুদ্ধ বাতাস গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে উপস্থিত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এখানেই থেমে না থেকে বায়ুর পরিশুদ্ধতার প্রতি আরও জোর দিয়েছে। উদ্ভিদ জগতের প্রয়োজনীয়তাকে মনে রেখে বৃক্ষরোপণ করে এবং কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে বন্ধ করে যতটা সম্ভব পরিবেশ পরিশুদ্ধ রাখার চেষ্টা করেছে। এখানে আসা পর্যটকদের পাশাপাশি অঞ্চলের ছোট ছোট মরুভূমি অঞ্চল, পশু পাখি ও উদ্ভিদের সংরক্ষণের জন্য পুরো সরকারি পদ্ধতি বদ্ধপরিকর। এই খাত অঞ্চলকে হোপি আদিবাসীরা মনে করেন মৃত্যুর পরবর্তী পথ। এই কলোরাডো নদীর পথ ধরেই মানুষের মৃত্যুর পর তার পরের জার্নি শুরু হয়। আসলে স্থানীয় মানুষেরা বহু বছর যাবৎ সেখানে আছেন, তাদের মত ও তাদের বিশ্বাস সবসময় একটা মহত্ত্ব রাখে। তা চলুন পরের তথ্যে অগ্রসর হই। পূর্বে উল্লেখ অনুযায়ী পৃথিবীর সৃষ্টির প্রথম দিকে ক্যানিয়নটির সৃষ্টি শুরু হয়েছে, তাই এর তৈরি হওয়ার সঠিক সময় আন্দাজ করা যায়নি। তবে সেই সময় ডায়নোসরদের চিহ্ন না পাওয়া গেলেও নানা রকমের জলের প্রাণীদের চিহ্ন গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে পাওয়া গেছে, যেগুলোর বয়স 1 বিলিয়ন বছর পুরনো। বন্ধুরা, গোলাপি রঙের র্যাটেল স্ন্যাক একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলেই দেখতে পাওয়া যায়। পর্যটকেরা অনেক সময় পাথুরে অঞ্চলে এলে পাথরের রঙের সঙ্গে সাপগুলোকে গুলিয়ে ফেলেন।
তবে দেখতে পেলে সকলেই আনন্দিত হন। প্রাচীনকালে নানা সময়ের পাথুরে ধাপ দিয়ে তৈরি গ্র্যান্ড ক্যানিয়নের অঞ্চল এখনো পর্যন্ত মানুষের কাছে পুরোপুরি জানা হয়নি। সবকিছু কিন্তু জানা আধুনিক মানুষের কাছে সম্ভব হয়ে ওঠেনি। এখনো পর্যন্ত ভূতাত্ত্বিকেরা তাদের খোঁজ নিয়ে চলেছেন। এই অঞ্চলে অনেক রকম প্রাণী আছে, কিন্তু শুনলে অবাক হবেন, বাঘ, সিংহ, হায়না, সাপ, ক্রোকোডাইল বা জলহস্তি এখানে সবথেকে ভয়ঙ্কর প্রাণীর উপাধি পায়নি, পেয়েছে একটি পাহাড়ি কাঠবেড়ালি। এরকম একটি অ্যাডভেঞ্চারাস জায়গার মজা নিতে কেউ ছাড়বে? তাই তো আমেরিকানরা দলে দলে এখানে চলে আসেন। মস্তি এবং জ্ঞানের এইরূপ সঙ্গম সত্যিই দুর্লভ। ধন্যবাদ।